হ্যালো আসসালামু আলাইকুম, আমি রনি ইসলাম, এক্সা অনলাইন কলেজ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবচয় পার্ট টু। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে একটি সম্পূর্ণ ম্যাথ অর্থাৎ বোর্ডে যেরকমভাবে অঙ্ক আসে আমি সেটির সলিউশন করে তোমাদেরকে দেখাবো কিভাবে অবচয় থেকে অঙ্ক আসলে তুমি আনসারগুলো করবে। তাহলে দেখা যাক কিভাবে অঙ্কের সলিউশনটি আমরা করব। দেখো তোমাদের সাদা পেজে একটি অঙ্ক দেয়া আছে, একটি ম্যাথ দেয়া আছে, এই ম্যাথের সলিউশনটি আজকে আমি তোমাদেরকে বোর্ডে করিয়ে দেখাবো, ঠিক আছে? ওকে, আমি প্রশ্নটি পড়ছি, তোমরা ওই সাদা পেজ থেকে পড়ো, প্রশ্নটি আমার হাতে আছে, আমি এখান থেকে পড়ছি। ওকে, দেখো লেখা আছে বসুন্ধরা ট্রেডার 9 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ছিল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 60,000 টাকা। 2015 সালের 1 এপ্রিল তারিখে, তারিখগুলো কিন্তু আমার ধরে রাখা লাগবে, 1 এপ্রিল তারিখে 3 লক্ষ টাকা মূল্যের আরও একটি নতুন মেশিন ক্রয় করে, ঠিক আছে? সরলরৈখিক পদ্ধতিতে একই হারে ওই মেশিনের অবচয় ধার্য করো। প্রত্যেক বছর অবচয় ধার্য করা হয় 31শে ডিসেম্বর তারিখে, ঠিক আছে? মানে তোমার হিসাবটি শেষ করা হয় 31 ডিসেম্বর তারিখে। এই ছিল আমার অঙ্ক। এখন নিচে দেয়া আছে দেখো একটু করণীয়, ক অবচয়যোগ্য মূল্য এবং অবচয় হার নির্ণয় করো, খ হচ্ছে 2 বছরের জন্য বার্ষিক অবচয় নির্ণয় করো, আর গতে বলা হয়েছে প্রয়োজনীয় জাবাদ দাখিলা দেখাও। ওকে, ক নম্বর প্রশ্নটি একটু দেখো, অবচয়যোগ্য মূল্য আর অবচয় হার নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক না? তাহলে অবচয়যোগ্য মূল্য একটু দেখে নাও। আমরা জানি কি অবচয়যোগ্য মূল্য সমান মোট সম্পদ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার মোট সম্পদ দেখো, প্রথম মেশিনের কিন্তু ভগ্নাবশেষ মূল্য ছিল, দ্বিতীয় মেশিনের কিন্তু কোনো ভগ্নাবশেষ মূল্য ছিল না, তাই আমরা প্রথম মেশিনের ভগ্নাবশেষ মূল্যটি নির্ণয় করছি। মোট সম্পদ হচ্ছে 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা থেকে আমার বিয়োগ করতে হবে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 60,000 টাকা, বিয়োগ করলে যা থাকে সেটি হচ্ছে 8,40,000 টাকা। এটা হচ্ছে কি আমার অবচয়যোগ্য মূল্য। এখন আমি করব অবচয় হার। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হারের সূত্র হচ্ছে অবচয় হার ইজ ইকুয়াল টু 100/n, অর্থাৎ 100/, আমার বছর ছিল কত প্রশ্নে ভাইয়া? প্রশ্নে বছর ছিল 10, তাহলে 10 দিয়ে 100 ভাগ দিলে আসে 10, অর্থাৎ 10%, ঠিক আছে? এই ছিল আমার ক নম্বর প্রশ্নের সলিউশন। এখন আমি চলে যাব খ নম্বর প্রশ্নটি করতে, অর্থাৎ 2 বছরের যাবে, 2 বছরের জন্য আমি এখন দেখাবো বার্ষিক অবচয় কিভাবে নির্ণয় করব সেটি। ওকে, দেখো তাহলে আমি এখন করতে যাচ্ছি 2 বছরের যা, 2 বছরের জন্য হচ্ছে কি আমার বার্ষিক অবচয়, অর্থাৎ অবচয়ের পরিমাণ নির্ণয় করব 2 বছরের জন্য। তাহলে 2014 সালে আমি কি কিনেছিলাম ভাইয়া? 1 জানুয়ারির তারিখে 9 লক্ষ টাকা দিয়ে একটি সম্পদ কিনেছিলাম এবং সেটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করেছি ক নম্বর প্রশ্নে 8,40,000 টাকা। তাহলে আমরা এখন নির্ণয় করে ফেলি বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি সরলরৈখিক পদ্ধতিতে, সূত্র হচ্ছে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই এন, অর্থাৎ আয়ুষ্কাল। তাহলে আমার সম্পদের মোট মূল্য ছিল 9 লক্ষ টাকা, এখান থেকে বিয়োগ করতে হবে আমার ভগ্নাবশেষ মূল্য 60,000 টাকা, আর এখানে হচ্ছে আমার বছর হচ্ছে 10, তাহলে এখানে থাকে 8,40,000, এখানে থাকে 10, অর্থাৎ ভাগ দিলে হয় আমার 84,000 টাকা, অর্থাৎ এই 84,000 টাকা হচ্ছে তোমার 2014 সালের বার্ষিক অবচয়। এখন আমাকে যেহেতু 2 বছরের বার্ষিক অবচয় নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু হচ্ছে কি আমাকে আরেকটি সাল দেখাতে হবে, অর্থাৎ 2015 সাল, ঠিক আছে? একটু মনে রাখতে হবে সবাইকে, খাতা নোট অবশ্যই তোমাকে করতে হবে। তাহলে 2014 সালে আমরা অবচয় পেলাম 84,000 টাকা, তুমি একটু লিখে রাখবে 2014 সাল অবচয় পেলাম কত ভাইয়া? 84,000
টাকা, ঠিক আছে। এখন 2015 সাল, যেহেতু দুই বছর বলা হয়েছে সেহেতু আমরা দুই বছরের অবচয় দিব। একটু দেখো প্রথম মেশিনের অবচয় 2014 সালে ছিল কত, আমার 84,000 টাকা, ঠিক। এইখানে কিন্তু আমার 2015 সালে এসে আমি আবার আরেকটি মেশিন কিনেছি, ঠিক না, যেই মেশিনটির দাম ছিল 3,00,000 টাকা। তোমরা প্রশ্নে একটু খেয়াল করো, দ্বিতীয় একটা মেশিন কিনেছি সেটার দাম হচ্ছে আমার 3,00,000 টাকা। তাহলে তুমি যে 2014 সালে 9,00,000 টাকা দিয়ে একটি মেশিন কিনেছিলে, সেই মেশিনটি কি তুমি 2015 সালে এসে ব্যবহার করবে? না, অবশ্যই কিন্তু ব্যবহার করবে, কারণ সেটির উপযোগিতা এখনও শেষ হয়ে যায়নি। কারণ আমি যদি একটি ফ্যান কিনি 2015 সালে, কিন্তু আমি কিন্তু 2016 সালেও এটি ভালো থাকলে ব্যবহার করব। তাহলে ঠিক সেমভাবে 2014 সালে তুমি যেই মেশিনটি ক্রয় করেছিলে, সেই মেশিনটির 2015 সালে এসে তুমি ব্যবহার করবে, কতদিন ব্যবহার করবে? সম্পূর্ণ বছর ব্যবহার করবে। 2015 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তুমি সেই মেশিনটি আবার ব্যবহার করবে। তাহলে 2015 সালেও কি তোমার অবচয় ধরতে হবে না সেই মেশিনটির উপর? অবশ্যই তোমাকে অবচয় ধরতে হবে। তাহলে লিখবে যে প্রথম মেশিনের অবচয় ইজ ইকুয়াল টু আমার ছিল 8,40,000, ঠিক না, এটার উপরে শুধুমাত্র 10% ধরে দাও। 10% আমরা কিভাবে ধরলাম ভাইয়া? অবচয় হার কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি, ওই যে ক নম্বর প্রশ্নে আমরা অবচয় হার নির্ণয় করে দেখিয়েছি, সেখানে আসছে 10%। 10%-এ আসছে কত দেখো, 10% ধরলেও হবে আমার 84,000 টাকা। আমি কিন্তু দেখিয়েছিলাম প্রথম বছরের অবচয় যদি ওইভাবে নির্ণয় করি তাহলেও কিন্তু 84,000 টাকা আসে। আবার 10% ধরে পার্সেন্টেজ হার বের করে সে সম্পদের উপর পার্সেন্টেজটা প্রয়োগ করলে ঠিক সেম টাকাই আসে, অর্থাৎ 84,000 টাকা। এখন আমি দ্বিতীয় মেশিনটা দেখো একটু, যে 2015 সালের 1 এপ্রিল তারিখে কিন্তু আমি আরেকটি মেশিন কিনেছিলাম, সেই মেশিনের দাম হচ্ছে 3,00,000 টাকা। তোমরা প্রশ্ন একটু খেয়াল করো, এখন এই 3,00,000 টাকার মেশিনটা যে কিনলাম এই বছর, অর্থাৎ 15 সালে এপ্রিল মাসে কিনেছি, তাহলে এখানে আমাকে কত বছর অবচয় ধরতে হবে? তুমি যদি মাস গণনা না করো তাহলে কিন্তু তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে, কারণ 1 এপ্রিল তারিখে আমি যেহেতু মেশিনটি কিনেছি, 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্তই আমার মেশিনটা আমি ব্যবহার করব, এবং এই ব্যবহারের মধ্যে যতটুকু অবচয় হবে ততটুকু অবচয়ই কিন্তু আমাকে দেখাতে হবে। দেখো তাহলে এপ্রিল থেকে আমি মাস গণনা শুরু করি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আমি 9 মাস 2015 সালের 1 এপ্রিল তারিখে যে মেশিনটি কিনেছি সেই মেশিনটি আমি এই 2015 সালে ব্যবহার করতে পারবো 9 মাস। তাহলে এখানে আমার কত মাসের অবচয় ধরতে হবে? 9 মাসের। আচ্ছা, দ্বিতীয় মেশিনের অবচয় ইজ ইকুয়াল টু হচ্ছে 3,00,000। দেখো এই এখানে কিন্তু আমার কোনো ভগ্নাবশেষ মূল্য ছিল না, সেহেতু হচ্ছে কি আমি 3,00,000 টাকার উপর আর কোনো ভগ্নাবশেষ মূল্য ধরিনি, ঠিক আছে। অবচয় হার আমরা বের করছি 10%। এখন কত মাস অবচয় ধরতে হবে? 6 মাস। তাহলে 9 মাস, ঠিক আছে, এই 9 মাস যত মাসের অবচয় ধরতে হয় সেই মাসটা উপরে চলে যাবে, আর হচ্ছে বছর যেহেতু 12 মাসে সেহেতু 12 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এই ছিল আমার ফর্মুলা, এখন তুমি জাস্ট ক্যালকুলেট করে বের করে ফেলো, ঠিক আছে। 9, 12, আমি একটু ক্যালকুলেটার ইউজ করছি। ওকে, দেখো আমার অবচয় চলে আসলো 22,500, ঠিক আছে। তাহলে আমার দ্বিতীয় সালে মোট অবচয় কত দেখো ভাইয়া? 15 সালে প্রথম মেশিনের অবচয় হয়েছে 84,000, আর দ্বিতীয় মেশিনের অবচয় হয়েছে 22,500। তাহলে আমার 2015 সালে মোট অবচয় হলো কত? মোট অবচয় কিন্তু হয়েছে, আমরা দুইটা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে, 84,000। তাহলে আমার 2000, তোমরা একটু খাতায় নোট করে রাখবে, আমার 2015 সালে মোট অবচয় হলো 1,06,500, ঠিক আছে, 1,06,500 এই ছিল আমার মোট অবচয়, ঠিক আছে। দেখো আবার বলছি, 2015 সালে প্রথম মেশিনের অবচয়ের সাথে দ্বিতীয় মেশিনের অবচয়টি আমি যোগ করে দিয়েছি, জাস্ট পেলাম কত? 1,06,500। যদি এখানে না দেখা যায় তাহলে একটু এখানে দেখে নাও, 1,06,500, এই হচ্ছে আমার 2015 সালের অবচয়, অর্থাৎ
2014 সালে অবচয় হচ্ছে 84,000 আর হচ্ছে 2015 সালে অবচয় হচ্ছে আমার 106,500। ওকে, এখন আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটি দেখাবো, অর্থাৎ প্রয়োজনীয় জাবেদা দাখিল। আমরা কিভাবে এই অবচয়ের জাবেদাগুলো দেখাবো, দেখাতে হবে সেই বিষয়টা। এই দেখো, আমি এখন গ নম্বর প্রশ্নটি সলিউশন করছি। আমি এখন কার কার জাবেদা দিব সেটা একটু খেয়াল করো, প্রশ্নে তোমরা একটু পড়ো। দেখো, প্রশ্নে লেখা আছে 2014 সালের 1 জানুয়ারি তারিখে 9,00,000 টাকা দিয়ে একটি সম্পদ কেনা হয়েছে যার ভগ্নাবশেষ মূল্য ছিল 60,000 টাকা। তাহলে আমি বাদ দেই, একটু বাদ দিলে কত টাকা থাকে ভাইয়া, অবশ্যই 8,40,000 টাকা। তাহলে মেশিন যেহেতু আমি কিনেছি, মেশিন কিনলে জাবেদা কি হবে ভাইয়া? মেশিন হিসাব ডেবিট। এখন তুমি এইখানে চেকে দিয়েছো না নগদে দিয়েছো এই কথাটি লেখা নেই, ঠিক না? তুমি ধরে নিবে আমি নগদে দিয়েছি, অথবা তুমি ধরে নিবে আমি চেকের মাধ্যমে দিয়েছি। যদি নগদে দাও তাহলে নগদান হিসাব ক্রেডিট, আর যদি চেকে দাও তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে লিখে ফেলো মেশিন হিসাব ডেবিট আর হচ্ছে নগদ অথবা ব্যাংক, তোমরা দুটোই দিতে পারো, যে কোনো একটা ইউজ করবে। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাখ্যা আমি দিলাম না, তোমরা দিয়ে নিবে। আমরা কিনেছি ভাইয়া, ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেখালাম 8,40,000 টাকা, ঠিক আছে? এখন ডিসেম্বর 31 তারিখে হচ্ছে কি, আমরা আমাদের হিসাব শেষ করি, ঠিক না? আমরা কিন্তু 2014 সালের জাবেদা দিচ্ছি এখন, জাস্ট আমি একটা বছরের জাবেদা দাখিলা দিয়ে দেখাবো, তোমরা দুটা বছরের জাবেদা দাখিলা দিয়ে নিবে, ঠিক আছে? সেম হবে। একটু দেখো, 31 ডিসেম্বর আমি এখন চলে যাব। তো 2014 সালের 31 ডিসেম্বর যখন নাকি তুমি জাবেদা দিবে, আমরা বলেছিলাম পূর্ববর্তী ভিডিওতে, যারা দেখোনি অবশ্যই দেখে নিবে, পূর্ববর্তী ভিডিওতে বলা হয়েছিল আমার অবচয় যে আমি ধার্য করলাম তার জন্য একটি জাবেদা দিতে হয়, এবং সেটির জাবেদা হয় অবচয় যেহেতু আমার সম্পদকে কমায়, সেহেতু হচ্ছে অবচয় একটি খরচ, অবচয় হিসাব ডেবিট, ঠিক আছে? অবচয় হিসাব ডেবিট আর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এই বিষয়টিও আমরা ক্লিয়ার করে দিয়েছি পূর্ববর্তী ভিডিওতে, যারা দেখোনি তারা দেখে নাও, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখন যেহেতু 2014 সালের দিচ্ছি, 2014 সালে জাস্ট শুধুমাত্র কিন্তু আমি একটি মেশিন ইউজ করেছি, তাহলে আমার অবচয় হবে কত? 84,000 টাকা। এই হচ্ছে আমার 84,000 টাকা, আর এখানেও 84,000 টাকা, ঠিক আছে? ওকে, এইবার 31 ডিসেম্বর তারিখে আমার আরেকটি দাখিলা দিতে হবে। কারণ হচ্ছে আমরা জানি সমাপনী দাখিলার মাধ্যমে যত খরচ আর আয় জাতীয় হিসাব আছে সবগুলোকে ক্লোজ করে দিতে হয়। তাহলে আমার এখানে খরচ কোনটি ভাইয়া? অবচয় হিসাব। এটা কি আছে? ডেবিট। এটাকে এখন ক্লোজ করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই যেটি ডেবিট আছে সেটাকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে যদি আমি কোনো হিসাব আনতে চাই, তাহলে সেই হিসাবটি হচ্ছে আয় সারাংশ হিসাব। তাহলে আয় সারাংশ হিসাব হবে কি? ডেবিট হিসাব, ডেবিট আর হচ্ছে এই অবচয় হিসাবটিকে আমি এখন ক্লোজ করে দিব। তাই এটি যেহেতু ডেবিট আছে, এখন এটিকে আমার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে অবচয় হিসাব ক্রেডিট, শেষ হচ্ছে তোমার সেম টাকা 84,000 টাকা, এখানেও সেম টাকা 84,000 টাকা। ওকে, এখন আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি হচ্ছি তোমাদের 2015 সালের জাবেদা দাখিলাও একসাথে দিয়ে দিবে তোমরা, ঠিক আছে? দেখো, 2015 সালে এপ্রিল 1 তারিখে এসে কিন্তু তুমি আরেকটি সম্পদ কিনেছ যার মূল্য ছিল 3,00,000 টাকা। এখন যখনই সম্পদ কিনো না কেন, তখন তোমার ওই সম্পদটির জাবেদাটি দিতে হবে। তাহলে মেশিন যেহেতু কিনেছ, মেশিন হিসাব কী হবে? ডেবিট আগের মতো, আর হবে নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে? মেশিন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক অথবা নগদান হিসাব ক্রেডিট। কত দিয়ে কিনেছো ভাইয়া? অবশ্যই 3,00,000 টাকা, তোমার প্রশ্নে যা দিয়ে আছে তুমি তাই লিখবে, এই 3,00,000 টাকা, ঠিক আছে? এখন আবার ডিসেম্বর 31, আমি ডিসেম্বর 31 তারিখে হিসাব ক্লোজ করে দিই, ঠিক না? আবার এবং কি অবচয় ধার্য করি। তাহলে অবচয় ধার্য করলে আমরা কি বলেছিলাম জাবেদা কোনটি, কোন দুটি হবে? এই যে জাবেদা কিন্তু এই দুটি হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তারপর আবার ক্লোজ করবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। যত টাকা অবচয় হয়েছে
ঠিক তত টাকাই তুমি অবচয় দিয়ে দিবে। তাহলে সেখানে অবচয় কত হয়েছিল? 1,06,500 টাকা, এটাই তোমাকে দিতে হবে। আমি আর এইখানে লিখলাম না, তোমরা এই দুটি যাবে দা এইখানে নিচে দিয়ে দিবে, আমি টাকাটি জাস্ট লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? টাকা হচ্ছে 1,06,500, ঠিক সেমভাবে 1,06,500, ঠিক আছে? এইখানেও হবে 1,06,500, এইখানেও 1,06,500। দেখো আবার একটু বলছি, এই যে 2015 সালে যখন তুমি জাবেদা দিলা 1 এপ্রিলের, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক এই জাবেদাটি দেওয়ার পরই হচ্ছে কিন্তু আমার এই দুটি জাবেদা দিতে হবে এই নিচে, যেহেতু আমার স্বল্পতা জায়গার সেহেতু হচ্ছে আমি এখানেই দেখালাম। সেম জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয়সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় যত টাকা বের করেছো ঠিক অবচয়ের তত টাকা দিয়ে তোমাকে হিসাবগুলো দিতে হবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী ভিডিওতে আমি যা দেখাবো সেটি হচ্ছে অবচয় হিসাব কীভাবে তৈরি করতে হয়, এবং বিক্রয় সম্পর্কীয় অবচয় থাকলে সেগুলোকে কীভাবে দেখাতে হয়, ঠিক আছে? সেই সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যাওয়ার আগে আবার বলছি, তোমরা সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আর যদি কেউ চাও যে আমাদের একটি পেজ আছে, হ্যাক্সা অনলাইন কলেজ পেজ, সেখানে আমরা সাপ্তাহিক অথবা দৈনিক ভিত্তিতে কিছু পরীক্ষা নিচ্ছি, তোমরা চাইলেই HSC মডেল টেস্টগুলো সেখানে অনলাইনে দিতে পারো, ঠিক আছে? ধন্যবাদ।